আল্লাহ আমার রব এই রবি আমার সব দমে দমে তুন মনে তার তোমার দুনিয়াতে আমি যেদিকে তাকাই অথুইনামত ডুবে আছি সবাই পাক্পা খালির গানে শুনতেস বিকলো রাব আল্লা আমার এইসলাম আলাইকুম আলহামদুলিল্লাহ আসসালাম তু আসসালাম আলাহ রাসুলুল্লাহ প্রিয় দর্শক আপনারা যারা দেশে আছেন আছেন প্রবাসী সবাইকে জানায় অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা শুরু হলেন টি ভে আয়োজিত এবং লাভ এল নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আপনাদের সাথে আছি আমি জাইনুল আবেদীন আজাদ আর আপনাদের মনে জায়গা প্রশ্নের জিজ্ঞাসার জবাব দিচ্ছেন বিশিষ্ট আলেম ডক্টর মোহাম্মদ সৈফুল্লাহ আসসালাম আলাইকুম ওরা যদি দর্শক চলুন তাহলে জিজ্ঞাসার জগতে শুরুতে একটি ইমেল পাঠিয়েছেন শোয়েব আমির লিখেছেন আমি পড়ালেখায় ভালো না পড়ালেখায় ভালো করার জন্য কিছু আমুল বললে উপকৃত হব ধন্যবাদ সোহেব আমির ভাই আপনি প্রশ্ন করেছেন যে আমি পড়ালেখায় ভালো না পড়ালেখা ভালো করার জন্য কিছু আমলের কথা বলছেন প্রথম কথা হচ্ছে আমল বলতে আপনি হয়তো দোয়ার কথা বোঝাচ্ছেন আমাদের সমাজে আমল অনেকে বলে যে আমাদের কিছু আমল বলে দেন তাদের উদ্দেশ্য হয় আসলে আমল বলতে কোনো আমল কাজ নয় আমল আসলে কাজকে বোঝায় আরবি ভাষায় কাজ নয় তাদের উদ্দেশ্য হচ্ছে কিছু দোয়া শিখিয়ে দেন কোনো সন্দেহ নেই দোয়ার মাধ্যমে সব কিছু করা সম্ভব এবং দোয়ার প্রভাব ও গুরুত্ব এত বেশি যে কোনো ব্যক্তি যদি আল্লাহ রাব্বুল আলমের কাছে দোয়া করেন আল্লাহ সুবাহ তালা তার সমস্ত অবস্থার পরিবর্তন করতে পারেন কারণ এটা আল্লাহ তার ক্ষমতার মধ্যে আছে তাই আমরা সর্বাবস্থায় দোয়া করব দোয়া থেকে আমরা কখনও দূরে থাকবো না কিন্তু যিনি পড়ালেখা ভালো নন তিনি দোয়ার আগে তাকে কি কারণে তিনি পলাহা করতে পারছেন না কেন তিনি পড়ালেখা ভালো করতে পারছেন না তার কোথায় ত্রুটি ত্রুটি আছে তার অলসতা আছে কি না তিনি সময় নষ্ট করেন কি না তিনি আড্ডা দেন কি না তারপরে তার মধ্যে মানে অনীহা তৈরি হওয়ার কারণ কি সেই বিষয়গুলো তাকে অবশ্যই খতিয়ে দেখতে হবে কারণ একজন ব্যক্তি যদি পড়ালেখায় মনোযোগী হন এবং আন্তরিকভাবে পড়ালেখা করেন নিয়মিত পড়ালেখা করেন তিনি যতই খারাপ ছাত্র হোক না কেন যতই তার পড়ালেখা দুর্বলতা দুর্বলতা থাকুক না কেন তিনি পড়ালেখা করতে পারবেন ভালো করতে পারবেন কারণ হচ্ছে এটা আল্লাহবুল আলমের পক্ষ থেকে বড়ো ধরনের সহযোগিতা আল্লাহর বান্দা দেখে আল্লাহরতালা এই সহযোগিতা করেছেন তাই একজন বান্দা যদি নিজে আপ্রাণ চেষ্টা করে আন্তরিকতা থাকে তাহলে তিনি অবশ্যই পড়ালেখা করতে পারবেন কিন্তু সময় নষ্ট করবেন আড্ডা দেবেন তারপরে পড়ালেখা করবেন না তারপর আমার একটা দোয়া শিখিয়ে দেন যে দোয়ার কারণে আমি একবার পড়ালেখা ভালো হয়ে যাবো না এই বক্তব্য শুদ্ধ নেই তাহলে এই কাজগুলো আগে প্রথমে আপনাকে নির্ধারণ করতে হবে ঠিক করতে হবে আপনি এইগুলো প্রথমে ঠিক করুন দ্বিতীয় নম্বর যে বিষয়টি সেটা হচ্ছে নিয়মিত আপনি আপনার একাডেমিক যেই ক্লাসগুলো আছে সেগুলোতে অ্যাটেন অ্যাটেন্ডেন্স আছে কিনা উপস্থিতি আছে কি না যদি আপনি সেগুলোতে উপস্থিতি না থাকে তাহলে আপনি পড়ালেখা তো আস্তে আস্তে পিছিয়ে যাবেন আপনি পড়ালেখা ভালো থাকবেন না এবং আপনি যতই দোয়া দিয়ে চেষ্টা করেন না কেন এটা হচ্ছে মানে দোয়ার মাধ্যমে আপনি কাঁচা আম অথবা কাঁচা তাল পাকানোর মতো মানে কাঁচা তাল তাল একেবারেই কাঁচা আপনি শুধু দোয়া তাল সামনে নিয়ে বসে রয়েছেন আর দোয়া করতেছেন যে এটা পেকে যাক এটা পেকে যাক এটা পেকে যাক সেটা আল্লাহ সুবান তার সুন্না পরিপন্থী এবং বান্দাদের জন্য জায়েজ নেই বৈধ নয় যে আল্লাহর বান্দা আল্লাহ আব্বুল আলমের সুন্নতের পরিপন্থী এমন কোনো দোয়া আল্লাহ রব্বুল আলমের কাছে করবে এটা উচিত নয় এটা জাইজ নেই এটাকে এতেদাফি দোয়া বলা হয়ে থাকে দোয়া এর মধ্যে সীমালঙ্ঘন বলা হয় থাকে সুতরাং এটাও আপনাকে অবশ্যই কী করতে হবে বিবেচনা রাখতে হবে তারপরে যে পয়েন্টটি সেটা হচ্ছে এই এর জন্য আপনি বেশি বেশি করে আল্লাহ রাব্বুলমের কাছে দোয়া করবেন দোয়া কবুলের সময়গুলোতে মানে রব্বি জিদ্ন আলমা রব্বি জিদনি আলমেরা পড়তে পারে রব্বি সাহালী সদরি ওয়াসরি আমরি ওয়াহুল আকদামিল ইয়ফাহি আল্লাহ মালা সাহালাহু সাহালা এই দোয়াগুলো পড়তে পারেন আরও অনেকগুলো দোয়া রয়েছে দোয়া শিক্ষার জন্য আলাদা দোয়ার বই রয়েছে আপনি হেসনুল মুসলিম আছে দোয়া তারপরে দোয়াউল মুসলিম রয়েছে তারপরে আল্লাহর কাছে দোয়া করি তারপরে কিতাবুল আজকা রয়েছে ইত্যাদি ইত্যাদি দোয়ার অনেকগুলো বই আছে যেগুলো থেকে আপনি দোয়া শিখে নিতে পারবেন সেখানে অনেকগুলো দোয়া রয়েছে আল্লাহর বান্দাখন আল্লাহ আব্দুল আলমীর কাছে সে দোয়াগুলো করতে পারেন আর সে দোয়া ছাড়াও আপনি আল্লাহ তার কাছে দোয়া করতে পারেন যে আল্লাহ আমার চেষ্টা আমি অব্যাহত রেখেছি কিন্তু আমি শিখতে পারছি না আমি পড়ালেখা করতে পারতেছি না পড়ালেখা আমার মনোযোগ কম আপনি আমার মনোযোগ ফিরিয়ে দিন একেবারে বাংলায় সাদা মাঠা যদি এ দোয়া করেন সেটাও আমার আল্লাহ সুবাহ তারা অবশ্যই শুনবেন এবং আল্লাহ রাব্বুল আলমিন কবুল করবেন আমরা জানলাম পড়ালেখায় ভালো করার জন্য ছাত্র হিসেবে সব করণীয় আছে প্রথমে আমাদের সেগুলো সম্পাদন করতে হবে এবং সাথে আমরা মহান আল্লাহর কাছে আমরা দোয়াও করতে পারবো এখানে সমন্বয় প্রয়োজন আরও লিখেছেন প্রতি বছর কোরবানিতে পশু জবাই ও মাংস কাটার জন্য আমাদের প্রতিবেশীরা কষাই হিসেবে সাহায্য করে এবং এর বিনিময়ে তারা আমাদের থেকে কাঁচা মাংস নেয় এটা করা কি জায়েজ কারণ আমাকে এক ভাই বলেছেন যে পারিশ্রমিক হিসেবে কোরবানির পশুর মাংস দেওয়া জায়েজ নেই এই কথাটুকু কতটুকু সত্য ধন্যবাদ আপনাকে হ্যাঁ আপনি কষাই অথবা যারা কোরবানির পশু বানানোর কাজ করবে তাদেরকে পারিশ্রমিক হিসেবে আপনি কোরবানির গোষ্ঠ দিতে পারবেন না কারণ কোরবানি গোষ্ঠ যদি তাদেরকে আপনি এভাবে দেন তাহলে অর্থ হচ্ছে আপনি কোরবানি গোষ্ঠে বিনিময় গ্রহণ করলেন কোরবানি গোষ্ঠ বিক্রি করলেন তাকে পারিশ্রমিক দিলেন এই পারিশ্রমিক আপনার টাকা থেকে আপনাকে আদায় করতে হবে সুতরাং যারা কোরবানির গোষ বানানোর জন্য অথবা গরু জবে করার জন্য কাজ করবে কষাই হোক বা অন্য লোক হোক লেবার যারা আছে তাদেরকে আপনি পারিশ্রমিক আলাদা দেবেন আর এর সাথে আপনি তাদেরকে কোরবানির ঘোষ আপনার যেই পার্ট আছে সেখান থেকে এক তৃতীয়াংশের কিছু অংশ হাদিয়া দিবেন উপহার দিবেন গিফট দেবেন হাদিয়া দেওয়াটা হচ্ছে সুন্না এখানে হাদিয়াটাই হচ্ছে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় পারিশ্রমের অতিরিক্ত পারিশ্রমের মানে পারিশ্রমিকের অতিরিক্ত আপনি যে পারিশ্রমিক তাদেরকে আলাদা দেবেন সেটা এর অতিরিক্ত তাদেরকে কোরবানির ঘোষ দেবেন কেবল কোরবানির গোষকে পারিশ্রমিক হিসেবে প্রদান করা বা তাদেরকে পরিশ্রম করার বিনিময়ে কোরবানির গোষ দেওয়া এটা যা নেই এ বক্তব্য সঠিক ভাই শোয়েব আমির আপনি আরও লিখেছেন অজুর সময়ে বায়ু বের হলে কি আবার প্রথম থেকে অজু করতে হবে যেমন যখন মাথা মাসেহ করছি তখন যদি বায়ু বের হয় তখন কি আবার প্রথম থেকে অজু শুরু করতে হবে জি তখন প্রথম থেকে আবার উজু শুরু করবেন তখন প্রথম থেকে আবার উজু শুরু করবেন যেহেতু আপনার উজুর যে তারতিব সে তারতিব নষ্ট হয়ে গেছে এবং উজু নষ্ট হয়ে গেছে উজুর মাঝে যদি এমন কিছু হয় যে কাজের মাধ্যমে উজু নষ্ট হয়ে যায় তাহলে তিনি উজু আবার প্রথম থেকে শুরু করবেন জি সবশেষে লিখেছেন নামাজ সম্পর্কে বাংলায় ভালো কোনো বইয়ের নাম বললে উপকৃত হতাম জি নামাজ সম্পর্কে বাংলায় সবচেয়ে সুন্দর ভালো বই রয়েছে শেখ মুহাম্মদ আসুদ্দিন আলবাড়ি রহমতুল্লাহ রচিত রসুল সাল্লাহ আলী ইসলামের নামাজ রসুল্লা সাল্লাহ ইসলামের নামাজ এই বইটি পড়তে পারেন এটি অত্যন্ত নির্ভরযোগ্য আরও অনেক বই ইদানিং অনেকগুলো বই বাংলা ভাষায় রচিত হয়েছে যেগুলোতে সলাাতের মৌলিক বিষয়গুলো সরাসরি কোরআন এবং সুনার আলোকে দলিল ভিত্তিক তুলে ধরা হয়েছে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক সামনে তো কোরবানি লক্ষ্য করছি কোরবানি সম্পর্কে বেশ কিছু প্রশ্ন এসছে আলহামদুলিল্লাহ আমাদের সচেতন ভাইদের ধন্যবাদ জানাই যারা সময়ের এবং জীবন ঘনিষ্ঠ গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো করেছেন এবারে ইমেলটি পাঠিয়েছেন মোহাম্মদ আব্দুল বাড়ি বিরামপুর দিনাজপুর থেকে লিখেছেন কোরবানি পশু যে জবাই করে থাকে তাকে মাথার মগজ ও গোস্তের কিছু অংশ কোরবানি পশু যে হাট থেকে বাসায় আনে এবং দেখাশোনা করে তাকে গরুর চারটি পা এবং প্রতিবেশী অভাবী মানুষ যারা কোরবানির ভাগে অংশগ্রহণ করেনি অথচ কাজ করার জন্য গরির ভুরির একটা অংশ দেয়া হয় এখানে আমার প্রশ্ন হলো এদেরকে পারিশ্রমিক হিসেবে কোরবানির পশুর যে বিভিন্ন অংশ দেওয়া হচ্ছে এটা কি জায়েজ যে ধরনের বক্তব্য দিয়েছেন অমুককে এই অংশ অমুখ্য এই অংশ এর কোনো ভিত্তি আছে আমার জানা নেই এগুলো ভিত্তিহীন কুসংস্কার আর বাকি কোরবানির পশু জবে করার পরে কোরবানি পশুর এক তৃতীয়াংশ আপনি নিজের জন্য রাখতে পারেন খাবেন এবং সেটা সংরক্ষণ করতে পারবেন তারপরে এক তৃতীয়াংশ হাদিয়া হিসেবে নিজে গ্রহণ অন্যদেরকে বিতরণ করবেন তার মধ্যে যারা কোরবানি পশু জবে করেছে যারা জবেতে শেয়ার করেছে অথবা কোরবানি পশু বানানোর ক্ষেত্রে সহযোগিতা করেছে অথবা এই এলাকার আশেপাশের মানুষ প্রতিবেশী যারা আছে যারা কোরবানি দিতে পারেনি তাদের সহযোগিতা করতে পারেন সেখান থেকে এক তৃতীয়াংশের কিছু অংশ তাদেরকে দেবেন আর গরিব মিসকিন যারা আছে তাদেরকে এক তৃতীয়াংশ দিয়ে কিছু অংশ দেবেন তাহলে এইভাবে যদি কোরবানি পশুগ্রস্ত তিন ভাগে বন্টন করা হয় আবদুল ইবনে আব্যাস আবু ঘুরের দিয়াতন সহ সাহাইক্রামদের অনেকের কাছ থেকে বর্ণিত হয়েছে তারা এইভাবে বন্টন করতে বলেছেন এটা হচ্ছে সুন্না কোরবানি পশু গোস্ত বন্টন করার ক্ষেত্রে শুন না তবে শর্ত নেই যে তিন ভাগের এক ভাগ একেবারে মানে কানা কানায় বেশি হতে পারে এবং সেটা কলিজা হতে হবে তারপরে মগজ হতে হবে তারপরে হাড্ডিও হতে হবে এটাও শর্ত নয় মানে তিন ভাগের এক ভাগ এটা অ্যাপ্রক্সিমেটলি ধারণামূলক কাছাকাছি হলেই হলো অর্থাৎ একটি অংশ অবশ্যই আপনি কোরবানি পশু হাদিয়া হিসেবে দেবেন মধ্যে যারা অংশগ্রহণ করেছে যারা কুরবানি পশু বানানোর কাজে আছে তাদেরকে অবশ্যই হাদিয়া দিবেন কোশ্চেন দাদন এটা পারিশ্রমিক নয় এটা হাদিয়া এটা উপহার গিফট প্রিয় দর্শক আপু আপুও মাঠে বসে মেসেজ দেখার সুযোগ ছাড়ে কিও দেখা হবে মাঠে পেমেন্টের উন্মাদনা এখন বিগাসে সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকেট সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন দিনাজপুরের বিরামপুর থেকে ভাই মোহাম্মদ আব্দুল বাড়ি আপনার পাঠানো ইমেল পড়ছিলাম আপনি সব শেষে লিখেছেন কোরবানির গোস্ত কি বিধর্মীদের দেওয়া যাবে আমাদের এলাকায় ঈদের দিন দরিদ্র কিছু সাঁওতাল খ্রিস্টান এবং উপজাতির মানুষ গোস্ত চাওয়ার জন্য এসে থাকেন তাদের কি কোরবানির গোস্ত দেওয়া যাবে হ্যাঁ কোরবানি গোস্ত বিধর্মী অমুসলিম অন্যদেরকেও দিতে পারবেন হাদিয়া হিসেবে আপনি যারা গোশ গরুর গোশ খায় তাদের সবাইকে দিতে পারবেন যারা খাসির গোশ খায় তাদেরকে খাসি দিতে পারবেন কোনো সুবিধা নেই দিতে পারবেন আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক কোরবানির যে মৌসুম এসে গেল বোঝাই যাচ্ছে আপনাদের প্রশ্নের চিত্র থেকে এবারের মেলটি পাঠিয়েছেন লাভলি ইয়াসমিন নীলফামারি থেকে লিখেছেন কোরবানির মাংস তিন ভাগ করার আগে রান্না করা যাবে কি ওজন করে যতটুকু নেওয়া হয় নিজের ভাগ থেকে ততটুকু আবার দশের ভাগে দেওয়া হয় এটা করা যাবে কি কোরবানি গোষ্ঠ বা বন্টন বা ভাগ করার আগে রান্না করা যায় কোনো অসুবিধা এটা শর্ত নয় যে রান্না করার আগে মানে ভাগ করতে হবে তারপর রান্না করতে হবে বরং কোরবানি পশু যোগ করার সাথে সাথেই পশুর একটা পোষণ রান্না করে তিনি সেখান থেকে খাওয়া শুরু করবেন বাঘ করতে সময় লাভ করতে অনেক সময় লাগবে পরিপূর্ণ পশু বানাতে হবে তারপরে সবকিছু তৈরি করে তারপরে বাঘ করতে হয় বাঘের যেই সময়টুকু আছে এতটুকু সময় না দিয়ে কোরবানির পশু থেকে আপনারা প্রথমে একটা পশু নিয়ে যাবেন একটা অংশ নিয়ে যাবেন নিয়ে গিয়ে সেটা রান্না করে ফেলবেন রান্না করে মানে শূন্য হচ্ছে এই দিনে কোরবানির পশু খেয়ে হ্যাঁ প্রথম খাবারটাই কোরবানির গোষ থেকে গোষের গোশের মাধ্যমেই মানে খাওয়া শুরু করা সেক্ষেত্রে এটা করাটা হচ্ছে উত্তম এটা উত্তম তাহলে আপনি মানে যত তাড়াতাড়ি সম্ভব করবেন পশু থেকে একটা অংশ নিয়ে রান্না করবেন আর বাকি যখন আপনি বন্টন করবেন তখন সেটাকে অ্যাডজাস্ট করতে পারেন অ্যাডজাস্ট না করলেও কোনো অসুবিধা নেই বন্টনের ক্ষেত্রে আপনি তিন ভাগ করলেই যথেষ্ট হবে আর সেক্ষেত্রে ভাগের একটা অংশ আপনি উল্লেখ করেছেন যে এটা সামাজিকভাবে দিয়ে দেওয়া হয়ে থাকে সামাজিকভাবে দিয়ে যাওয়ার বিষয়টি সঙ্গত নয় বৈধ নয় এটা যেই সমাজে মানে প্রচলন করা হয়েছে এটা আমি মনে করে থাকি যে অতিরিক্ত করা হয়েছে অতিরিক্ত করা হয়েছে যেখানে আল্লাহ তালা আল্লাহর বান্দার জন্য সহজ করেছেন সেখানে এটা বিষয়কে কঠিন করা উচিত নয় এজন্য সামাজিকভাবে কোরবানির পশু মানে একটা অংশ সমাজের লোকেরা এসে নিয়ে যাবে তারপরে তারা নিজেদের মন সেটা বন্টন করবে এ কাজটি শুদ্ধ নয় এর অনেকগুলো কারণ রয়েছে প্রথম কারণ হচ্ছে এই কারণ যিনি কোরবানি পশু জবে করেছেন তিনি জানেন যে তার আত্মীয় স্বজন কে কে কোরবানি পোষ মানে জবে করে নেই দেওয়া যাবে কাকে কতটুকু দরকার সেটা তিনি জানেন আর দুই নম্বর বিষয় হচ্ছে মানে প্রতিবেশীদের মধ্যে কাকে তিনি বেশি দিবেন কাকে তিনি কম দিবেন প্রতিবেশীদের সবার সাথে তার কিন্তু সম্পর্ক সমান নয় আর প্রতিবেশী তিন প্রকার কোরআনের মধ্যে বলা হয়েছে আল ওয়াল ওয়াল বিল করার মধ্যে আল্লাহ তারা তিন ভাগে প্রতিবেশীকে ভাগ করেছেন সুতরাং সেক্ষেত্রে তিন প্রকারের প্রতিবেশী সমান পর্যায়ে পাবে না সেটা সেই কারণেই মূলত এটা সামাজিকভাবে এভাবে বর্জন করা এ কাজটি শুদ্ধ নেন তিন নম্বর যে বিষয়টি সেটা হচ্ছেই কারণ এখানে বিভিন্ন ধরনের প্রতিবেশী আছে যারা লোকদের কাছে যাবে না প্রকাশ্যে চাওয়ার জন্য নিজেরা বলবে না অনেক মানুষ আছে তারা মানুষের কাছে নিজেরা চাইবে না যে আমাদেরকে অনেক গোষ্ঠ দেন তাহলে সেক্ষেত্রে আসলে যদি সামাজিকভাবে বিতরণ করা হয় তাকে অনেকে সেটা নিতে চাইবে না নিজের সম্মানের কারণে না ব্যক্তিগত মানে মর্যাদার কারণে অনেকে আছে সামাজিকভাবে নিজেকে হিয় করার জন্য যাবে না বলবে না যে আমাকে আমাদেরকে দেন চার চার নম্বর যে বেশি বিষয়টি সেটা হচ্ছে এই সামাজিকভাবে এটা বন্টন করার কারণে এটা একটা গ্রুপের একটা মানে প্রভাবের মধ্যে এসে যায় একটা গ্রুপের একটা প্রভাব এসে যায় কিন্তু এটা আসলে ইসলাম এটা আল্লাহ তার হোক আল্লাহ বন্টন করতে বলেছেন বন্ধাকে সুতরাং এখানে কোনো ব্যক্তির প্রভাব যেন না পড়ে এবং ব্যক্তিগতভাবে সে প্রভাব মুক্ত থাকে বন্টন এই বাদত সে এই বিষয়টা বিবেচনা রাখা দরকার এই কারণে আমরা আজকের বক্তব্যে স্পষ্ট করছি যে সামাজিকভাবে যে সমস্ত এলাকায় কোরবানিগ্রস্ত লোকদের কাছ থেকে আদায় করা হয় থাকে এবং সামাজিকভাবে সেগুলো একত্রিত করে পরবর্তীতে নিজেদের মন সমাজের মোডল যারা আছেন অথবা সমাজের কর্মকর্তা যারা আছেন তারা সেগুলোকে বিতরণ বন্টন করে থাকেন এই কাজটি যথাযথভাবে সম্মত নয় যদিও এটা মানে হারাম বলছি না নিষিদ্ধ বলছি না না যাইজ বলছি না কিন্তু যথাযথভাবে সম্মত নয় যেই সমস্ত কারণ আমি উল্লেখ করেছি এর প্রত্যেকটি কারণেই ইসলামী শুরুতে অত্যন্ত গুরুত্বপূর্ণ যেগুলো ইসলাম মানে এই কোরবানির পশু জব এবং এই যে কোরবানির যে স্যাক্রিফাইস ত্যাগ এই ত্যাগের যেই দর্শন আছে দর্শনের সাথে ইসলাম এই বিষয়গুলো জড়িত করে দিয়েছে সুতরাং এই বিষয়গুলো হারিয়ে যাবে যদি সামাজিকভাবে এটা শুধুমাত্র কিছু সংখ্যক লোকের নিয়ন্ত্রণে কর্তৃত্বে চলে যায় এজন্য আমরা মনে করে থাকি যে এই যারা করছেন তারা ভুল করছেন তারা হয়তো সব আশায় করেছেন বা সব সবকে সামনে রেখেই তারা এই কাজটি করছেন কিন্তু না এই কাজটি তাদের যথার্থ হচ্ছে না সঠিক হচ্ছে না আমাদের প্রিয় স্বদেশ বাংলাদেশে ক্রবানি একটা খুব বড় প্রসঙ্গ গুরুত্বপূর্ণ প্রসঙ্গ জি এবং দেখা যায় যে ক্রবানি আসলে ইসলামিক বিধিবিধান সম্পর্কে সম্যক অবগতির অভাবে বিভিন্ন রকম রূপ ধারণ করে যার একটি রূপ সম্পর্কে আপনি একটু আগে বললেন আমরা যদি এভাবে জিনিসটি বুঝতে পারি যে আমরা কোরবানির যে গ্রস্ত সেটা তিন ভাগ করব। যারা এককভাবে একটি গরু কোরবানি দিচ্ছেন সেখানে সমস্যা কম তিনি তিন ভাগ করে যেটা মোস্তাহ এক ভাগ নিজে রাখবেন এক ভাগ দিবেন দেবেন ভাগ আত্মীয় স্বজন সামাজিকভাবে বন্টন সমাজকে দেবেন সেটা সেখানে প্রয়োজন তিনি কম বেশি করতে পারেন সমস্যা হয়ে যায় যখন পাঁচ ছয় সাতজন মিলে একটা পশুর কোরবানি করে তো আপনার বক্তব্য থেকে আমি যেভাবে বুঝলাম সেটা আমি আবার একটু পুনর্ করতে চাচ্ছি যখন কোরবানি হয়ে যাবে তখন যার যার ভাগের গোস্ত তাকে দিয়ে দিতে হবে সমাজে গোস্ত যাবে না সাত ভাগ করা হলো সাতজন কোরবানি দিলেন একটি গরু তো সাত ভাগ করে প্রত্যেককে তার ভাগের অংশ দিয়ে দিতে হবে তিনি নিয়ে যাবেন তিনি নিয়ে গিয়ে তার মতো করে তিনি এক ভাগ নিজে রাখলেন এক ভাগ আত্মীয়স্বজন দিলেন এক ভাগ দর্জন শৃঙ্খ দিলেন সেক্ষেত্রে তিনি কিছু কম বিষয় করতে পারবেন প্রয়োজনের তাগিদে এভাবে করলে কি চলবে জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আমাদের হাতে আরও একটি ইমেইল পাঠিয়েছেন মুস্তাক আহমেদ নরসিংহদি ঘোড়াশাল থেকে লিখেছেন আমরা ফেসবুক এবং সকল সোশ্যাল মিডিয়া দেখি অনেকেই পোস্ট করে যে আমি অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তারপর লোকজন কমেন্টের মাধ্যমে বলে যে আল্লাহ যেন ভালো করে দেয় এটা কি দোয়ার সমান পর্যায়ে পড়বে একইভাবে লোকজন পোস্ট করে যে আমার অমুক লোক মারা গেছে সবাই দোয়া করবেন আল্লাহ যেন তাকে জান্নাতুল ফের দোষ দান করেন তারপর লোকজন কমেন্ট করে বলে আল্লাহ যেন তাকে জান্নাতুল তুলফের দোষ দান করে এটাও কি দোয়ার সমান পর্যায়ে পড়বে কি দোয়া আর কি হবে দোয়া তো এটাই দোয়া হচ্ছে এটাই আল্লাহর কাছে বলা আল্লাহ লোকটাকে জান্নাত দান করুন আল্লাহ লোকটাকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ লোকটাকে সুস্থ করে দিন দোয়া সুতরাং এই যে দোয়া তো অবশ্যই কোনো সন্দেহ নেই বর্তমান সমাজ বাস্তবতায় আমাদের যে প্রযুক্তির ব্যবহার সেক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করতে পারি হ্যাঁ প্রযুক্তির মাধ্যমেই তো মানে দোয়াটা প্রযুক্তির মাধ্যমেই জাস্ট প্রযুক্তির মাধ্যমে এক্সপ্রেস করা হচ্ছে বাট দোয়া এটা অনেক সহজ হলো সহজ হলো যে দোয়া এটা জি আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও লিখেছেন ফেসবুক পোস্টে মৃত্যু সংবাদ পেলে ইন্নালিল্লা পড়া কি জরুরি না ইন্নালিল্লা পড়া জরুরি নয় ইন্নালিল্লা পড়া জরুরি নয় যদি কেউ ইনাইলা পড়েন তিনি পড়তে পারেন ইনাইলা পড়া বা সুন্নত এই বক্তব্য শুদ্ধ নয় তবে পড়তে পারেন জি যদি কেউ পড়েন পড়তে পারেন আপনি শেষে লিখেছেন কোরবানি না করলে লোকজন কি বলবে এই ভয়ে কোরবানি করলে এই কোরবানি আল্লাহর দরবারে কতটুকু গ্রহণযোগ্য হবে হ্যাঁ এটা ভয়ের কি আছে লোকজনকে অসতের ত্রুটি কোনো ব্যক্তি যদি নিযতে তার এই ত্রুটি থাকে তাহলে তার করবানি হবে না করবানি হবে না কোনো সন্দেহ নেই আমরা জানলাম বিষয়টি সম্পর্কে প্রিয় দর্শক আরও একটি মেইল পাঠিয়েছেন জুলেখা আক্তার জিনিয়া লিখেছেন আমার ছেলের বয়স তেইশ মাস ওর মৃ মৃগি রোগ আছে এই রোগ দূর করার জন্য কোনো সে আমল কি আছে থাকলে অনুগ্রহ করে জানাবেন বেশি বেশি করে দোয়া করবেন শেষ রাত্রে বেশি বেশি করে দোয়া করবেন আর এই মুহূর্তে আমার কাছে কোনো মানে ট্রিটমেন্ট সম্পর্কে আমার কোনো জ্ঞান নেই জি চিকিৎসা তো নিতে হবে ডাক্তার ডাক্তারের চিকিৎসা তো অবশ্যই নেবেন কিন্তু এই সম্পর্কে কোনো সহি হাদিস অথবা সহি

জুনু নেউল জুজা নিউল বারাসিও অমিন সুই অমিন সই এটা বেশি বেশি করে ওই লোকে পড়তে হবে এটা আপনি পড়লে না। যিনি পড়বেন যিনি অসুস্থ তিনি এই দোয়াটি বেশি বেশি করে পড়বেন আরও কিছু দোয়া পড়তে পারেন কিন্তু সুনির্দিষ্টভাবে মানে এই রোগের জন্য এই দোয়া এ ধরনের কোনো বক্তব্য হাদিস দ্বারা আস আসছে হাদিসে আসছে আমার জানা নেই তো আজকেও আমাদের এখানেই শেষ করতে হচ্ছে আপনাকে অনেক ধন্যবাদ হ্যাঁ আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আমরা দেখছিলাম এনটিভি আয়োজিত এবং লাভ হেলো নিবেদিত অনুষ্ঠান আপনার জিজ্ঞাসা আমাদের অনুষ্ঠান আপনারা এন টিভি অনলাইনেও দেখতে পারবেন ভিজিট করুন ডাব্লিউ এছাড়া ইউটিউবে এবং আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে অনুষ্ঠান দেখতে পারবেন ক্রবানি সম্পর্কে আজকে আমরা অনেকগুলো প্রশ্ন পেয়েছি আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় স্বদেশের এই জনপদের মানুষ ইসলাম সম্পর্কে আরও বেশি কিছু জানতে চায় ক্রবানি সম্পর্কে বিবিধ প্রশ্নে আমরা জানলাম তারা কিছু জানেন কিছু জানেন না কিছু বিভ্রান্তিও আছে সাহেব সে বিষয়ে আমাদের যথার্থ জবাব দিয়েছেন এখন প্রশ্ন হলো সে জবাবের আলোকে আমরা সংশোধিত হবে কি হব কি না আর রোগের ব্যাপার প্রশ্ন প্রায় এসে থাকে তো রোগের ক্ষেত্রে তো আমাদের ডাক্তার কাছে যেতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে এবং আল্লাহর কাছে অবশ্যই আরোগ্য জন্য দোয়া করতে হবে চিঠি লিখুন প্রশ্ন পাঠান আমাদের ঠিকানায় পরিচালক আপনার জিজ্ঞাসা ভবন সপ্তমতলা একশো দুই কাজে নজরুল ইসলাম এভিনিউ কারওয়ান বাজার ঢাকা বারোশো পনেরো ইমেল অ্যাড্রেস আপনার জিজ্ঞাসা দর্শক আমাদের সবাইকে নিরাপদে রাখুন রাখুন শান্তিতে আসসালামু আলাইকুম আল্লাহ আমার রব এই রবই আমার সব দমে দমে তোম নো নেতার অনুভব আল্লাহ আমার রব এই রবই আমার সব আপু আপুও মাঠে বসে মসজিদের দেখা সূচক ছারে কিও দেখা হবে মাঠে পেমেন্টের উন্মাদন এখন বিকাশে সর্বোচ্চ পেমেন্টে পেয়ে যান ভ্রমণ খরচ সহ আর্জেন্টিনার ম্যাচ টিকিট সাথে ক্যাশব্যাক আর ডিসকাউন্ট কুপন